সম্প্রতি ইউকেতে প্রকাশিত জিএসই পরীক্ষায় বাংলাদেশি কমিউনিটির সন্তানরা সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ভালো রেজাল্ট দেখে ইলফোর্ডে বসবাসরত আদ্রিতা ও তার বাবা মা খুবই খুশি। এ নিয়ে রিপোর্ট করছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার। প্রবাসী থেকেও আমাদের সন্তানেরা ভালো করবে একথা শুনে কার ভালো না লাগে। ব্রিটেনে জিসিএসই পরীক্ষায় আমাদেরই বাংলাদেশি সন্তানেরা খুব ভালো রেজাল্ট করেছে, তারই ধারাবাহিকতায় আদ্রিতার কাছে তার অনুভূতি জানতে গেলে আদ্রিতা বলেন, আসসালামু আলাইকুম, আমার নাম আদ্রিতা আদিবা মিয়া অ্যান্ড আমি 2021 জিসিএসই সেট করেছি। আমি 8 সাবজেক্টসে 9 পেয়েছি আর 3 সাবজেক্টসে 8 পেয়েছি। আমার প্ল্যানস হলো আমি মেডিসিন স্টাডি করতে চাই অ্যান্ড হোপফুলি ইদার NCS অর ব্রামটন, ইংল্যান্ডের টু অফ দ্য বিগেস্ট কলেজেস স্টাডি করতে চাই। আমরা সত্যি অনেক গর্বিত এবং আমার মেয়ে যেন ভবিষ্যতে এই ভালো রেজাল্টের মাধ্যমে শুধু এখানেই নয়, সে যেন এ লেভেলও ভালো রেজাল্ট করতে পারে এবং সেই এ লেভেলের রেজাল্টের পরে সে অক্সফোর্ড এবং ক্যামব্রিজে গিয়ে ওর যে মনের ইচ্ছা সে যেন পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম, আজকে আসলে আমরা অনেক অনেক আনন্দিত এবং গর্বিত আমার এই ছোট্ট সোনামণিটাকে নিয়ে। জাহাঙ্গীর আলম শিকদার, আয়ন টিভি, লন্ডন থেকে।